আসসালামু আলাইকুম। 2021 সালের ষষ্ঠ শ্রেণীর নবম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা এই মহামারী করোনার মধ্যে আল্লাহর রহমতে সকলেই ভালো রয়েছ। তো একটি দীর্ঘ বিরতির পর তোমাদের পুনরায় অ্যাসাইনমেন্টের কার্যক্রম শুরু হয়েছে। তো আশা করি তোমরা হচ্ছে সকলেই তো সকল সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো নির্ধারিত সময়ের মধ্যে করে তোমরা নিজ নিজ স্কুলে জমা দিয়েছ। আর এখন পর্যন্ত যারা অ্যাসাইনমেন্টগুলো করতে পারোনি তারা আমার এই চ্যানেলটি ঘুরে আসতে পারো, সেখানে ষষ্ঠ শ্রেণীর প্লেলিস্ট দেওয়া রয়েছে। আশা করি তোমরা সেখানে তোমাদের কাঙ্ক্ষিত সাবজেক্টের ভিডিও খুঁজে পাবে। তো এখন হচ্ছে আমরা ষষ্ঠ শ্রেণীর নবম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টটি সলভ করব। তো অ্যাসাইনমেন্টটি হচ্ছে তোমাদের জন্য নির্ধারিত কাজ 3, যেহেতু পূর্বে হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট 2 বার দেওয়া হয়েছিল, সেই জন্য এটি হচ্ছে তোমাদের জন্য নির্ধারিত কাজ 3। তো এই বাংলা অ্যাসাইনমেন্টে তোমাদের হচ্ছে নীল নদ আর পিরামিডের দেশ গদ্য এই চ্যাপ্টার থেকে একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়ে রয়েছে। তো প্রথমে হচ্ছে আমরা প্রশ্নটি পড়ে নিচ্ছি। এখানে বলা হয়েছে যে নিজের ভ্রমণের অভিজ্ঞতা অথবা কারো কাছ থেকে শোনা একটি ভ্রমণ কাহিনী বর্ণনা দিয়ে 150 শব্দের মধ্যে একটি নিবন্ধ রচনা করো। তো হচ্ছে তোমার নিজের একটি ভ্রমণের কাহিনী অথবা তুমি যদি কারো কাছ থেকে তুমি কোনো একটা ভ্রমণ কাহিনী শোনা কাহিনী 150 শব্দের মধ্যে তোমাদেরকে রচনা করতে হবে। তো এখানে যেহেতু তোমাদের নীল নদ আর পিরামিডের দেশ অর্থাৎ মিশর সম্পর্কে একটি চ্যাপ্টার থেকে ধারণা নিতে বলা রয়েছে, তো সবচেয়ে ভালো হতো যদি তোমরা নীল নদ বা পিরামিড সম্পর্কে তোমরা লিখতে পারতে। আমার ব্যক্তিগতভাবে আমার নিজেরও হচ্ছে মিশরের এই নীল নদ এবং পিরামিড দেখার সৌভাগ্য হয়েছিল, কিন্তু যেহেতু আমাদের দেশের বা বাংলাদেশের ম্যাক্সিমাম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নীল নদ বা পিরামিড দেখার সুযোগ হয়নি, তাই হচ্ছে আমরা আমাদের দেশের কোনো একটি দর্শনীয় স্থান সম্পর্কে আমরা এই ভ্রমণ কাহিনীতে আমরা লিখব। তো এখানে কিছু হচ্ছে নির্দেশনা দেওয়া রয়েছে যে হচ্ছে তোমার পাঠ্য বইয়ের 14 পৃষ্ঠার নীল নদ আর পিরামিডের দেশ নামক ভ্রমণ কাহিনীটি পড়বে। আমি যেটি বলেছিলাম যে তোমরা পড়তে পারো নীল নদ আর পিরামিডের দেশ এই গদ্যটি পড়ে সেইখান থেকে ধারণা নিয়ে তোমরা হচ্ছে তোমাদের নিজের ভাষায় তোমার নিজের প্রদর্শিত একটি দর্শনীয় স্থান বা একটি একটি পর্যটন কেন্দ্র তোমরা ঘুরে সেইখান থেকে তোমরা ধারণা নিয়ে অ্যাসাইনমেন্টটি লিখবে। তো তোমাদের সর্বোচ্চ নাম্বার পেতে গেলে তোমাদের যা করতে হবে, এখানে বলা রয়েছে যে বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতা, তথ্য ধারণা ইত্যাদি পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ এবং লেখায় লক্ষণীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা থাকতে হবে। অর্থাৎ আমি যেটি পূর্বেই বলেছি যে তুমি হচ্ছে তোমার পাঠ্যপুস্তক থেকে প্রথম ভালো করে গদ্যটি পড়ে ধারণা নিয়ে তারপর হচ্ছে নিজে যে স্থানটি ভ্রমণ করেছো বা কারো কাছ থেকে শোনা একটি ভ্রমণ কাহিনী তোমরা তোমার নিজের ভাষায় 150 শব্দের মধ্যে লিখতে হবে। তো আমি এই ভিডিওতে একটি তোমাদের জন্য একটি নমুনা উত্তরপত্র দিয়ে রেখেছি, আশা করি সেই ভিডিওটি ফলো করলে তোমরা সর্বোচ্চ নাম্বার পাবে। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে ষষ্ঠ শ্রেণীর যে কোনো সপ্তাহের যে কোনো সাবজেক্টের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায়। তো এখন হচ্ছে আমরা সরাসরি উত্তরপত্রে চলে যাচ্ছি। তো আমরা এইভাবে শুরু করব যে আমরা জানি যে সুন্দরবন হচ্ছে আমাদের সকলের পরিচিত একটি স্থান এবং আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই হচ্ছে সেই সুন্দরবন ভ্রমণ করেছি। তো তাই সকলের কথা চিন্তা করে আমি এখন সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতাটি অ্যাসাইনমেন্ট হিসাবে হচ্ছে আমরা এভাবে শুরু করব। বিশ্বভুবন মনমোহন বলে কাছে আয়, চার দেয়ালের গণ্ডি ছেড়ে তাই তো ছুটে যাই। অনেক অনেক দূরে ভ্রমণে যেতে আমাদের সকলেরই মন চায়, কিন্তু নানা কারণে দূরের ভ্রমণ সম্ভব হয়ে ওঠে না। ভ্রমণ মানে অচেনা, অচেনাকে চেনা, অজানাকে জানা। ভ্রমণ আমাদের বর্তমান জীবনের অতীব গুরুত্বপূর্ণ একটি অংশ যাকে অস্বীকার করা যায় না। ভ্রমণ আমাদের ক্লান্তি ও গ্লানিতে ভরে ওঠা মনকে সতেজ করে তোলে। বানানটি একটু ভুল আছে। আমি অদ্যপান্ত একজন ভ্রমণ পিপাসু, এতে প্রত্যেক বছর কোথাও না কোথাও ব্যস্ত জীবন থেকে কিছু দিনের জন্য মুক্তি খুঁজে নেওয়ার উদ্দেশ্যে আমি ছুটে যাই। তেমনি আমার একটি ভ্রমণ এই বছরের ভ্রমণ গন্তব্য ছিল দক্ষিণের ম্যানগ্রুভ খ্যাত সুন্দরবন। তো এখন আমরা শুরু করবো যে আমরা কীভাবে ভ্রমণ করেছি। আমাদের গন্তব্য সুন্দরবনের যাত্রা শুরু হয় ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে বাস ছাড়ার মাধ্যমে। 6 ঘন্টা যাত্রার বাসে করে আমি খুলনা পৌঁছাই। তারপর খুলনা সদর থেকে অটোতে করে আমি পৌঁছে গিয়েছিলাম সোনাখালি লঞ্চঘাট। সেখান থেকে লঞ্চে করে সুন্দরবনের বুকে একটু একটু করে আমরা প্রবেশ শুরু করি। লঞ্চে ওঠার পর থেকে মুহূর্তে মুহূর্তে চারপাশের দৃশ্য বদলে যেতে থাকে।
খানিকটা যাওয়ার পর দেখা যায় বিভিন্ন ধরনের গাছগাছালি নদীর দুপাশ থেকে কানে ভেসে আসে পাখিদের কোলাহল। লঞ্চ থেকে পানির দিকে চোখ পড়তেই দেখতে পেলাম বিখ্যাত গাঙ্গেয় ডলফিন, যাকে চলতি ভাষায় বলা হয় শুশুক। তারপর লঞ্চ থেকে যখন নামলাম তখন সূর্য প্রায় পশ্চিম গগনে ঢলে পড়ার মতো অবস্থা। শীতের দিন বলে একটু শীত শীত লাগছিল। এখন হচ্ছে আমরা এখানে একটি ম্যানগ্রোভ ফরেস্ট বা সুন্দরবনের একটি ছবি দিতে পারি আমরা, যেখানে সুন্দরী গাছ, হরিণ রয়েছে। এ ধরনের যে কোনো একটা ছবি আমরা নেট থেকে নামিয়ে এখানে অ্যাসাইনমেন্টটা আমরা দিয়ে দেব। তারপর হচ্ছে সুন্দরবন প্রকৃতির বৈচিত্র্যে ভরপুর। আমরা যে গাইড তার কাছ থেকে জানতে পারলাম ভারত বাংলাদেশ দুই দেশ জুড়ে বিস্তৃত সুন্দরবনে প্রায় 350 প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়। এর মধ্যে অধিকাংশই ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। সুন্দরবন পৌঁছানোর পরের দিন জঙ্গলে সাফারিতে বেরিয়ে দেখতে পেলাম ঘনবনের ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়েছে পাটিতে। বিভিন্ন নাম না জানা অনেক রকম গাছ, পাখিদের আওয়াজ আর অদ্ভুত এক মায়াবী নিস্তব্ধতা সমগ্র প্রকৃতিকে যেন ঘিরে রেখেছে। এর মধ্যে শ্বাসমূল আর ঠেসমূল যুক্ত গাছগুলো পরিবেশকে আরও মায়াবী করে তুলেছে। পথ চলতে চলতে চোখে পড়লো বিভিন্ন ধরনের অত্যন্ত সুন্দর কিছু ফুল আর লতা গুল্ম। গাইডের কাছ থেকে শুনলাম যে এই জঙ্গলে বহু ধরনের ভেষজ উদ্ভিদ পাওয়া যায়। সবচেয়ে মনোমুগ্ধকর গাছগুলির মধ্যে চোখে পড়লো বিখ্যাত সুন্দরী গেওয়া, গরান ইত্যাদি। সুন্দরবনের জঙ্গলের আরেকটি সবচেয়ে উল্লেখযোগ্য এক এবং অবিচ্ছেদ্য অংশ হলো এখানকার প্রাণীকুল। সুন্দরবনের স্থলভাগ বিভিন্ন ধরনের প্রাণীর দেশ স্বর্গরাজ্য। এদের মধ্যে বেশিরভাগ উল্লেখযোগ্য হলো রয়্যাল বেঙ্গল টাইগার। যদিও বর্তমানে বাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় দরুন সহজে বাঘ চোখে পড়ে না। এখানে আমরা একটা রয়্যাল বেঙ্গল টাইগারের বা বাঘের একটা ছবি আমরা এখানে দিয়ে দিব। জঙ্গল সাফারির প্রথম দিনে আমরা বা আমি বাঘ দেখতে পাইনি, তবে চোখে যা পড়েছিল তার কোনো অংশে কম নয়। দূর থেকে আমি দেখেছিলাম সুন্দরবনে বিখ্যাত চিত্রা হরিণের পাল পানি খেতে খেতে এসেছে নদীর ধারে। গাছের ডাল থেকে উড়ে যাচ্ছে অদ্ভুত সুন্দর রঙের পাখিরা। এছাড়াও চোখে পড়লো গুইসা, বনবিড়াল আরও অনেক কিছু। চলতে চলতে লোকমুখে জানতে পারলাম সুন্দরবনের জঙ্গলে অত্যন্ত সুদর্শন কিছু কিন্তু ভয়ঙ্কর বিষাক্ত সাপ রয়েছে। তাদের থেকে সাবধান থাকার জন্য ভ্রমণের সময় সঙ্গে গাইড এবং কার্বলিক অ্যাসিড রাখা বাধ্যতামূলক। বাঙালি একদিকে যেমন ভ্রমণ পিপাসু, অন্যদিকে তেমন খাদ্য রসিকও বটে। তাই ভ্রমণে গিয়ে স্থানীয় রসনার স্বাদ না নিলে সেই ভ্রমণ যেন অসম্পূর্ণই থেকে যায়। এর উদ্দেশ্যে সুন্দরবনের বিভিন্ন খাবার চোখে দেখতে গিয়ে অভিভূত হয়ে পড়লাম। এই দেখানোর দাড়িটা হবে না, এখানকার স্থানীয়দের মাটির হাঁড়িতে রান্না করা বনমোরগের মাংসের ঝোলের স্বাদ কোনো দিন ভুলতে পারবো না। তাছাড়াও জলবিহারের দিন লঞ্চের রান্না হওয়া চিংড়ির ঝোলও ছিল অনবদ্য। এছাড়াও এখানকার বন থেকে সংগ্রহ করা খাঁটি মধুর কথা বিশেষভাবে উল্লেখ করতে হবে। বিভিন্ন ধরনের টাটকা সুস্বাদু মাছে আমার রসনা তৃপ্তি যেন মুখে লেগে আছে। এইভাবে তিন দিন সুন্দরবনের প্রকৃতির কোলে কাটিয়ে আমি পুনরায় বাসায় ফিরে আসলাম। ফিরে আসার জন্য আমি বেছে নিয়েছিলাম নদীপথকে, অর্থাৎ সুন্দরবন থেকে সরাসরি লঞ্চ করে পুনরায় শহরে ফিরে আসা। সেই অভিজ্ঞতাও অদ্ভুত সুন্দর ছিল। প্রকৃতির এই পরম আশ্রয়ে ওই কয়েকটি দিন আমার পরবর্তী সারা বছরের জন্য বাঁচার ওষুধ জুগিয়ে দিল। সেজন্য হয়তো আজও রাতে শহরের ঘরের নরম বিছানায় ঘুমোতে গেলে লঞ্চে কাটানো রাতের সেই জ্যোৎস্নাময় জঙ্গলের কথা কিংবা ট্রি হাউজের জানালা দিয়ে পূর্ণিমার রাতে বাঘ দেখার স্মৃতি মনে ভেসে আসে। এখানেই ভ্রমণের প্রকৃত সার্থকতা নিহিত। তো এইভাবে হচ্ছে আমরা খুব সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটি লিখে ফেলবো। আর হচ্ছে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো আমি যেই প্রথমে বলেছিলাম যে হচ্ছে আমার মিশর বা হচ্ছে নীলনদ এবং পিরামিড ভ্রমণের অভিজ্ঞতা, এখানে আমি সেই তোমাদের ইন্সপায়ার করার জন্য হচ্ছে আমি সেই ছবিটি দিয়ে দিয়েছি। এখানে দূর থেকে দেখতে পাচ্ছি যে পিরামিডের ছবি, এর সামনে আমি দাঁড়িয়ে আছি। আমরা জানি যে পিরামিড হচ্ছে বড় বড় পাথর দিয়ে তৈরি, তো সেই বড় বড় পাথর বা পিরামিডের কাছ থেকে হচ্ছে একটা ছবি তুলেছিলাম এবং হচ্ছে সেই পাথরের উপর উঠে একটি ছবি। আর এটা হচ্ছে রামসেসের মন্দির, তোমরা কোরআন শরীফে যার কথা বলা রয়েছে ফেরাউন, সেই ফেরাউনের একটা মন্দির। এটা হচ্ছে ফেরাউনের যে ভাস্কর্য। আরও অনেক অনেক ছবি রয়েছে কিন্তু কপিরাইট গাইডলাইনের কারণে সব ছবি দেওয়া সম্ভব না। তো হচ্ছে তো আশা করি তোমরা এই ছবিটির মাধ্যমে ইন্সপায়ার হবে, তোমরা ভালো করে পড়াশোনা করো, তারপর ভবিষ্যতে বড় চাকরি করে তোমরা দেশ বিদেশে ঘুরে বেড়াবে যারা ভ্রমণ পিপাসু রয়েছে। আর এইভাবে হচ্ছে এই ভিডিওতে যেভাবে অ্যাসাইনমেন্টটি বলা রয়েছে সেইভাবে লিখলে তোমরা হচ্ছে অ্যাসাইনমেন্টে সর্বোচ্চ নম্বর পাবে। আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে ষষ্ঠ শ্রেণীর যে কোনো সাবজেক্টের যে কোনো সপ্তাহের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে আসে। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।